আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টেকনিক্যাল জাহাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আরেকটা এয়ারড্রপ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে, যেখান থেকে আপনারা প্রত্যেকে $5 করে পাবেন তাদের কথা অনুযায়ী। তো এটাতে কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখাই দিব। তো এয়ারড্রপটাতে জয়েন করার জন্য আপনারা প্রথমে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে জয়েন করতে হবে। টেকনিক্যাল জাহাজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আগের থেকে সাবস্ক্রাইব করা না থাকে, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনারা মিস না করেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। এখানে জয়েন করার জন্য আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব। অফার লিঙ্কের মধ্যে ক্লিক করলে প্রথমত এখানে নিয়ে আসবে, এখান থেকে আমি যে পোস্টের লিঙ্কটা দিব ওই পোস্টের মধ্যে নিয়ে চলে আসবে। তারপর ওই পোস্ট অনুযায়ী আপনারা এয়ারড্রপের মধ্যে জয়েন করে নিতে পারবেন এখানের মধ্যে। তো আমি আপনাদের আপাতত কাজটা দেখাই দিই। তো এয়ারড্রপটাতে জয়েন করার জন্য প্রথমে তাদের লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি দেখাই দিই, আমি প্রথমত লিঙ্কের মধ্যে ক্লিক করছি এবং তারপর আমাকে একটা ক্যাপচা দিছে, এটাকে পিকটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে ক্যাপচা অনুযায়ী লিখে দিবেন। তো এটা আপলোড করার পর নিচের দিকে একটা কন্টিনিউ অপশন থাকবে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে প্রথমত তাদের গ্রুপ, চ্যানেল, টুইটার, তারপরে তাদের ফেসবুক, ইউটিউব, এগুলো সবগুলোতে একটা একটা করে নেবেন। তো এখানে একটা জিনিস বেশি দিছে, সেটা হচ্ছে তাদের একটা এক্সচেঞ্জারের মধ্যে অ্যাকাউন্ট করতে হবে। তো প্রথমত আমি এটা দেখাই দিই, এখানের মধ্যে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন অন অ্যারোএক্স এক্সচেঞ্জ, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে ওয়েব পেজটা একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এখানে সাইন আপ করার জন্য আপনাদের প্রথমত একটা আপনার ইমেল দিতে হবে, তো এবং পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও ঠিক সেম পাসওয়ার্ডটা দিবেন। ধরেন পাসওয়ার্ড দিবেন হচ্ছে কীরকম আমি দেখাই দিই। ধরেন প্রথমে বড় হাতের অক্ষর থাকতে হবে, তারপরে দু একটা সংখ্যা, দেন এরকম @ কিংবা হ্যাশট্যাগ যে কোনো একটা দিলে হবে। তবে আমার মতো আমি যেটা দিই সেটা দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আপনাদের থেকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের টিকমার্কটাতে ক্লিক করতে হবে। টিকমার্কটাতে ক্লিক করার পরে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে বলতেছে, তো এখানে আমি ইমেলটা একটু চেঞ্জ করে দিই, জানি না কখনো অ্যাকাউন্ট ছিল। তো আমি আপাতত ইমেলটা দিই। তো এরকম সাইন আপের মধ্যে ক্লিক করার পরে দেখবেন আপনাদেরকে এখানে বলছে মানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এবং আপনাদের ইমেলের মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে, ওটাকে কনফার্ম করতে হবে। তো আমি আমার লিঙ্কটা এখন কনফার্ম করব। দেখেন এরকম একটা মেল চলে আসছে আমার কাছে তাদের এক্সচেঞ্জ থেকে, এখান থেকে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এখান থেকে একটা লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইন করার পরে পাসওয়ার্ডটা যদি সেভ করে রাখেন তাহলে অবশ্যই আর ইয়া করতে হবে না, আদারওয়াইজ এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আই থিঙ্ক আর কিছু করতে হবে না। তো দেখি এয়ারড্রপটাতে আর কি কি তারা চাই। এখান থেকে বলছে যে তাদের পিন পোস্ট টুইটারটা ফলো করার জন্য এবং পিন পোস্টটা রিটুইট করার জন্য, তারপরে প্রোফাইল লিঙ্ক দেওয়ার জন্য। তো প্রোফাইল লিঙ্ক কই পাবেন আমি আগেও দেখাই দিচ্ছি এবং এবারও আবার দেখাই দিচ্ছি। তাদের এখানের মধ্যে ফলো করে দিবেন, ফলো করার পরে এখান থেকে টুইটার যাই, টুইটারের মধ্যে গিয়ে আপনার প্রোফাইলের মধ্যে যাবেন। প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, একদম উপরে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা শেয়ার অপশন পাবেন, শেয়ার অপশন থেকে আপনারা এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করে দেবেন। টেলিগ্রাম সিলেক্ট করে আপনাদের এখানের মধ্যে সেন্ড করে দেবেন সেভ মেসেজের মধ্যে। তারপর এখান থেকে আপনারা জাস্ট লিঙ্কটাকে ক্লিক করে ধরবেন, তারপরে এটাকে কপি করে নেবেন। কপি করে অবশ্যই আপনাদের যদি সবসময় যেহেতু কাজ করেন নেক্সট টাইমে দরকার হবে, আপনারা এখানে এটাকে পিন করে রাখবেন। ধরেন আমি যদি দেখাই দিই, এখান থেকে পিন করার জন্য
যদি আপনার প্রোফাইল লিঙ্কটাকে যদি টিপ দিয়ে ধরেন তাহলে এখানে পিন একটা অপশন আসবে, এটাতে ক্লিক করে পিন করে দিলে আপনার এটা আর বারবার কপি করতে হবে না আর কি। তো ফেসবুক পেজের মধ্যে লাইক করে দিবেন, আমি অলরেডি লাইক করে দিছি, তো আমি আপাতত জাস্ট ফেসবুক পেজের আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিব আর কি, জিআরডি থেকে ইয়া করছিলাম ওটার প্রোফাইল লিঙ্ক দিব। ইউটিউব সাবস্ক্রাইব করে তাদের তারপরে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে বলবে, আমি সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছি। তারপর আপনার এখান থেকে লাইব্রেরি অপশনের মধ্যে ক্লিক করবেন, লাইব্রেরি অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করবেন, দেন ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করবেন, ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তারপরে উপরে তিন ডট মেনুতে ক্লিক করবেন, শেয়ার বাটনে ক্লিক করবেন, লিঙ্কটা কপি করবেন, দেন তারপরে এখান থেকে মিনিমাইজ করে আপনার এয়ারড্রপের মধ্যে যাবেন, এখান থেকে এটাকেও সেন্ড করে দেবেন। এটাও যেহেতু সবসময় দরকার হতে পারে সেজন্য আপনারা এটাকেও পিন করে নেবেন, তারপরে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দেবেন যদি অলরেডি চ্যানেলটাকে ফলো করে জয়েন করে থাকেন আর কি। টুইটারে ফলো করে নেবেন, তারপরে এস বাটনে ক্লিক করবেন, দেন যে ইমেলটা দিয়ে আপনার সাইন আপ করা ছিল বা করছেন সেটার সেই ইমেলটা দিবেন। আমি এটা দিছিলাম, তো এটা সেন্ড করে দিলাম, তারপর ওই এক্সচেঞ্জ থেকে অ্যারো অ্যাড্রেসটা দিতে বলবে। অ্যারো অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনারা প্রথমে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে আপনারা আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার সেটিংসে না পেমেন্টের মধ্যে যাবেন, পেমেন্ট থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আমি আবারও দেখাই দিই, প্রথমে ট্রিডেট মেনুতে ক্লিক করবেন, তারপর পেমেন্ট অপশনে ক্লিক করবেন, তারপর ডিপোজিট অপশনে ক্লিক করবেন, দেন ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, এই এটার মধ্যে ক্লিক করবেন। ক্রিপ্টো ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে দেখাই দিই কারেন্সির মধ্যে ক্লিক করবেন, এখান থেকে আপনারা এই তো অ্যারোটাকে সিলেক্ট করবেন, অ্যারোটাকে সিলেক্ট করলে নিচের দিকে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন, অ্যাড্রেসটা যখন পেয়ে যাবেন তারপর এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন, দেন বোটের মধ্যে চলে যাবেন, এখান থেকে এটা সেন্ড করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। আপাতত আপনার এখানের মধ্যে আপনাকে আপনার রেফার লিঙ্কটা দিয়ে দিচ্ছে, আপনি চাইলে কাউকে যে কোনো কেউকে রেফার করতে পারেন, এটার মাধ্যমে আপনার রেফার কাউন্ট হবে আর কি। তো এটা কেউই মিস করবেন না, আমি এখানে চ্যানেলের মধ্যে এটা আপলোড করে দিছি, আপনারা এখান থেকে ক্লিক করে জয়েন করে নেবেন। এটা লাটুকানের মধ্যে লিস্টেড হতে যাচ্ছে, এখনও বোটিং চলতেছে আর কি। তো আই থিঙ্ক এয়ারড্রপটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা এয়ারড্রপ হতে পারে, এখানে সবাই জয়েন করে রাখেন। $5 বলছে, হয়তো তার থেকে অল্প কিছু কমও হতে পারে, হয়তো বা বেশিও হতে পারে, কারণ এয়ারড্রপের মধ্যে এরকম হয় আপনারা সবাই জানেন। মাঝে মধ্যে দেখা যায় $20 এয়ারড্রপের মধ্যে $60 দিয়ে দেয়, বা আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় কিছুটা কম দেয় আর কি। তো তারপরেও সবাই জয়েন করে নিন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে কাজটা বুঝতেছেন ওরকম তাহলে তাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।